কথায় চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। সাংবাদিক ইউপি সচিব ঔষধ কোম্পানির প্রতিনিধি সহ 22 জনের করোনা শনাক্ত। পলাশপুরে আব্দুল মতিনের বাড়ি ও রহিমানগরে হাজি আব্দুল হাই মুন্সির বাড়ি লকডাউন। কচুয়ার সাংবাদিক ইউপি সচিব ইউপি চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম ও ঔষধ কোম্পানির প্রতিনিধি সহ 22 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 10 জন বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। ওই দিন সাংবাদিক ইউপি চেয়ারম্যান প্রয়াত হাজি আব্দুল হাই মুন্সির স্ত্রী মমতাজ বেগমের করোনা পজিটিভ শনাক্ত হয়। সংবাদ পেয়ে কচুয়ার থানার সেকেন্ড অফিসার আজুল ইসলাম রহিমানগরে অবস্থিত প্রয়াত হাজি আব্দুল হাই মুন্সির বাড়ি লকডাউন করে দিয়েছে। কচুয়ায় করোনায় আক্রান্ত ঔষধ কোম্পানির প্রতিনিধি রিয়াজ হোসেনের বাসস্থান লকডাউন করে দেওয়া হয়েছে। 10 জুন বুধবার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একই মিত্র চাকমা এবং কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইব্রাহিম খলিল করোনা আক্রান্ত অ্যালকো ফার্মাসিউটিক্যালস এর ফিল্ড ম্যানেজার রিয়াজ হোসেনের বাসস্থান পলাশপুরের আব্দুল মতিনের বাড়ি লকডাউন করে দেওয়া হয়। 4 জুন শাহবাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। দক্ষিণ ইউপি সচিব মকবুল হোসেন ঢাকায় করোনা পজিটিভ শনাক্ত হয়ে 1 জুন সোমবার তিনি বাড়ি আসলে কচুয়া থানার এসআই ও সেকেন্ড অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার করিয়া ইউনিয়নের শাহেদাপুর গ্রামের বাড়ি লকডাউন করে দেয়। এভাবে কচুয়া এক ইউপি চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম, এক সাংবাদিক, 3 পুলিশ সদস্য, 2 নার্স ও আয়া, 1 মেডিকেল ডেন্টাল টেকনোলজিস্ট মালিক মজুমদার সোহাগ, 2 ইউপি সচিব, 1 ওষুধ বিক্রেতা ডুমুরিয়া গ্রামের ফারহানা আত্মলুনা, ঔষধ কোম্পানির প্রতিনিধি রিয়াজ, বুধন্ডা গ্রামের আব্দুল মান্না, পদুয়া গ্রামের সিএইচপিপি ফেরদৌসী আলম মুক্তা, কুয়াচাঁদপুর গ্রামের যুবলীগ নেতা রেজার পিতা মনির হোসেন সত্তর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম চাঁদপুরে, মৃত হাফেজ জাকারিয়া সুমন, মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন মানিক, তার মৃত বাবা বাদশা মিয়া ও মা ফজিলাতুন নেসা করোনা পজিটিভ শনাক্ত হয়। কচুয়ায় এ পর্যন্ত 22 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত 6 জন করোনা পজিটিভ শনাক্তকারী সাবেক সরকারি কর্মকর্তা সায়েদ আলী মিয়া, ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল হাই মুন্সি, মনপুরা গ্রামের মৃত হাফেজ জাকারিয়া সুমন, পালগিরি গ্রামের মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন মানিক, তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসা। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।